হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি 2021 সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার এমসিকিউ এবং এসএকিউ, গুরুত্বপূর্ণ এসএকিউ আর এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট, মানে কাজে লাগবে। তো ভিডিওটা বেশি না বড় করে চলো শুরু করা যাক। আর আজকের ভিডিওটায় আমি মেনলি এমসিকিউ আর এসএকিউ নিয়ে আলোচনা করব, যে প্রথম চ্যাপ্টার যে কটা এমসিকিউ ইম্পর্টেন্ট আছে সেই ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমরা দেখে নেবো, তারপরে এসএকিউগুলো দেখে নেবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথম এমসিকিউ, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, এর উত্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। সেকেন্ড কোশ্চেন, বায়ুমণ্ডলের যে স্তরটির ঘনত্ব সবথেকে বেশি? টপোস্ফিয়ার। এই কোশ্চেনগুলো তোমরা নিজেদের খাতায় লিখে নেবে এবং পড়তে থাকবে। এই কোশ্চেনগুলো 2021 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ভৌতবিজ্ঞান বিষয়টা একটু টাফ মানে স্টুডেন্টদের কাছে, তো সেই কারণে ভৌতবিজ্ঞান বিষয়ের উপর আমরা পার্ট পার্ট করে ভিডিও আনবো। তো ভিডিওগুলো পরপর দেখতে থাকবে। আমাদের 3 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের উচ্চ উষ্ণতম স্তরটি হলো এক্সোস্ফিয়ার। বেতার তরঙ্গকে প্রতিফলিত করে বায়ুমণ্ডলে কোন স্তর? আয়নোস্ফিয়ার। সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? বিকিরণ পদ্ধতিতে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। ওজনস্ফিয়ার ক্ষয়ের একটি ক্ষতিকর প্রভাব লেখো। ত্বকের ক্যান্সার। একটি গ্রিনহাউস গ্যাস নাম লেখো। O2 অর্থাৎ অক্সিজেন। পেট্রোল, কেরোসিন, ডিজেল ও এলপিজি এর মধ্যে কোনটির তাপমূল্য সবচেয়ে বেশি? এলপিজির তাপমূল্য সবচেয়ে বেশি। একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। কয়লা। প্রাকৃতিক গ্যাসের তাপমূল্য, গ্যাসের মূল উপাদান কি? মিথেন। অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস কি? পেট্রোলিয়াম শক্তি। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কিসের মাধ্যমে? উদ্ভিদদেহের মাধ্যমে। এই ছিল মোট 10টি কোশ্চেন এমসিকিউ, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে খুঁজে বের করেছি। এগুলি খুবই ইম্পর্টেন্ট 2021 সালের স্টুডেন্টদের জন্য। তো এরপর আমরা এসিকিউ নিয়ে আলোচনা করব। এসিকিউতে আমরা 10টা কোশ্চেন আলোচনা করেছি। তো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এসিকিউর প্রথম কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরটি শান্ত শীতলমণ্ডল? মেসোস্ফিয়ার। ওজন গ্যাসের পরিমাপক যন্ত্রের নাম কি? ডপসন স্পেকট্রোমিটার। বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম? কার্বন ডাইঅক্সাইড। সিএফসি কোথায় ব্যবহার হয়? এটা সাধারণত কোশ্চেনটা তোমরা, আমি তো শর্ট করে লিখে রেখেছি, এই কোশ্চেনটা ফুলফিল ও অ্যান্সার দেবে। জাস্ট আমি অ্যান্সারটা লিখে রেখেছি, হিমায়ক যন্ত্রে অর্থাৎ ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি এই সমস্ত যন্ত্রে সিএফসি ব্যবহার হয়। একটি চিরাচরিত কিন্তু অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস লেখো। জীবাশ্ম জ্বালানি। চিরাচরিত শক্তি কিন্তু অপুনর্নবীকরণযোগ্য, কারণ এ পরবর্তীতে আর তৈরি হবে না। দুটি চিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো। সৌরশক্তি, সমুদ্র শক্তি। কোন জ্বালানির তাপমূল্য সবথেকে বেশি? খুবই ইম্পর্টেন্ট এটা, হাইড্রোজেন। হাইড্রোজেনের তাপমূল্য সবচেয়ে বেশি। তারপর আছে ফ্রি ডাম্প কি? কয়লা খনিতে জমে থাকা মিথেন গ্যাসকে ফ্রি ডাম্প বলে। এবছরের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ফায়ারি আইস কাকে বলা হয়? মিথেন হাইড্রেটকে ফায়ারি আইস বলা হয়। তারপর আমাদের 10 নম্বর কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন, মিথেন হাইড্রেটের সংকেত লেখো। 4CHA4 আর আরেকটাভাবে লিখতে পারো 23H2O, এটা মিথেন হাইড্রেটের সংকেত। তো এই ছিল আমাদের 10টা এমসিকিউ আর এসিকিউ কোশ্চেন আর অ্যান্সার। এরপরে আমরা সেকেন্ড চ্যাপ্টার কোশ্চেন আর অ্যান্সার আনবো খুব শিগগির। তো ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রতিনিয়ত আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য নিয়মিত সাজেশান নিয়ে আসতে থাকি। এরপর ভূগোল সাজেশান নিয়ে আসবো। তো ভিডিওগুলো ভালোভাবে দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো, বাই বাই।